चलो শ্যাডো আমি শ্যাডো নাও হতে পারে ওই যে একটু যেহেতু কাটা হয় ওই যে কাটার জায়গাটা কলা দেখেছো কোন সময় বাড়িতে হ্যাঁ কিনার পরে এই যে জায়গাটা কাটা হয় মানে কেমন হয় কালো হয়ে যায় কালো হয় ব্রাউন টাইপ হয়ে যায় তাই তো তার জন্য এবার ব্রাউন কালারটা কথা না এটা হলো লাইট ব্রাউন কালার ব্রাউন কালারটা লাইট না এটা ব্রাউন কালার মানে এখানে হালকা ব্ল্যাক এই ব্ল্যাকের সাথে হলো ব্রাউনটা মিক্স করলাম বুঝতে পারছো এবার লাইট ব্রাউন এখানে করছি বুঝতে পারলে বলতে পারবে কেউ কে বলতে পারবে ডিপ ক্রিম নিলাম কেন এই কলাগুলো যখন কাটা হয় না গাছের থেকে তখন কলাগুলো কাঁচা কাঁচা অবস্থাতেই কাটা হয় হালকা পাকা আধা পাকা বলতে পারো কাঁচা অবস্থাতে কাটা এর জন্য কি হয় পাকা পরেও কিছু কিছু জায়গায় কাঁচা থাকে বুঝলে জন্য কাঁচা কলা কেমন লাগে দেখতে কি কালার হয় তার জন্য এই জায়গাগুলো সবুজ মন্দিরে দেখবে কিন্তু কালাগুলো কিভাবে মিক্স করছি একটু আগে দেখালাম আমি তোমাদেরকে কালা কিভাবে মিক্স করতে হয় তো গ্রিনটা কিন্তু এতটুকুই থাকবে গ্রিনটা মানে পুরো কলাটা পেকে গেছে কিন্তু সাইডে উপর থেকে এখনো অল্প অল্প কাঁচা আছে বুঝতে পারলে তো কলা কালার কি ইয়েলো কালার তো এটা আমি কি কালার করতে চাচ্ছি বলো তো ইয়েলো আকার বা এটা হয়তো লাইট লাইট ব্রাউন ইয়েলো আকার দিতে পারো লাইট ব্রাউন দিচ্ছি আমি ঠিক আছে আর একটা কালার ইউজ করব এই সামনে দেখবে কলার সামনেরটা এই জায়গাটা কালো থাকে তাই তো এরকম দিয়ে মাথার দিকটা নিচের দিকে হালকা নামিয়ে দিবে হবে যাতে মিক্স করা যায় ঠিক আছে বোঝা গেল সেম এই পাশে তাই এরপর কি করবো এই কালারটা ইউজ করবো কেন এই কালারটা ইউজ করছি কিসের জন্য ব্লেন্ড হয় ইজিলি ব্লেন্ড ব্লেন্ড কি দরকার প্রত্যেকটা ছবি যে করা হয় না প্রত্যেকটা কালার কিসের জন্য কোথায় হয় প্রত্যেকটারই কারণ থাকে ব্লেন্ড হওয়ার জন্য কালারটা তো ইয়েলো কালার হবে নিশ্চয়ই তাই তো এটা ইয়েলো থেকে ডার্ক কালার নিশ্চয়ই তো ডার্ক কারণ উপর থেকে লাইট আসছে তো নিচের এই সাইডটা কি হবে ডার্ক হবে তার জন্যই এই কালারটা ইউজ করা হচ্ছে সেম এই পাশটা তাই করব এই কালারটা তো এবার উপরটা শুরু করব মিডিয়াম ইয়েলো দিয়ে ঠিক আছে আমি ইচ্ছা করলে হালকা এখানে গ্রিন ইউজ করতে পারি উপরটা একটু কাঁচা কাঁচা আছে বোঝানো যেতে পারে ঠিক আছে যাক এখান থেকে হালকা হালকা গ্রিন রাখবো যেহেতু এই পাশটা কাঁচা দিলাম অল্প হালকা হালকা তার জন্য এই পাশেও দিলাম যাতে সামঞ্জস্য বজায় থাকে তুই একটাকে বলছিলাম দেখো এখানে গ্রিনটা কি করছে বলো তো এদিকে গিয়ে হালকা হয়ে গেছে মিটের দিকটা হালকা লাইট করবো দেখো এটাকে তাই করবো এই যে হালকা হালকা এখানে যে এটাকে হালকা করছিলাম এই দিকটা এটাকে মিডিয়াম মিডিয়াম এল হোয়াইট
হোয়াইট কালারটা যদি আমি মাঝখানে এখানে মিক্স করি না, দেখবে মিডিয়াম ইয়েলোটা লেমন ইয়েলো হয়ে যাবে টাইপের। এখানে কেন হোয়াইট দিলাম আমি? এরপরে যে হালকা হালকা হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে, এগুলো সব আঙ্গুল দিয়ে হালকা হালকা করে মিক্স করে দিলে কোনো হোয়াইট দেখা যাবে না। যে কোনো জিনিস নিচে থাকলে সেটা শ্যাডো করবে। উপর থেকে লাইট আসছে না, উপর লাইটটা পড়ছে না, ক্যাপাসিটর আর তার মানে নিশ্চয়ই উপর থেকে লাইট আসছে, আর উপর থেকে লাইট আসা মানে এটা শ্যাডো নিচে পড়বে। তখন আমি 10 দিয়ে শ্যাডো দিব, 10 বি তো না এটা 8 বি। এবার এটা যেহেতু উপরে আছে, এই উপরে শ্যাডোটাও কিন্তু এখানে পড়বে। এই জায়গাগুলো তাহলে হালকা হবে একটু। এই শ্যাডোটাও এখানে পড়বে আর ওই শ্যাডোটাও ওই পাশে দিয়ে।